নমস্কার, জয় জগন্নাথ। ওয়েলকম করুছি মো ইউট্যুব চ্যানেল পুষ্পাস ফুড এন্ড ব্লগ কু। আজি মু আপন মানক পাই গোটে রেসিপি ভিডিও নেকি আসছি, যোটা কি বহুত সিম্পল, স্বাদিষ্ট আর হেলদি। হেলদি ভিতরে আমি সমস্ত জানিথিবা কদলী মঞ্জা, আমার মঞ্জা কোহা যায় একু। তো এটা পুরা পুরি ভরপুর আইরন থাকে এতিরে। তো এই তরকারি আজি হব, এ তরকারি আম ঘরে আজি হচ্ছে বিনা পিঁয়াজ রসুণের, কিছু বি পড়বনি বিনা পিঁয়াজ রসুণের। হ্যাঁ, পিঁয়াজ রসুণ দেলে টিকি টেস্ট আর অলগা পলাই আসব, বিনা পিঁয়াজ রসুণের অলগা আসব। যেহেতু মো আই খাইবেনি, তো আমি আজি বিনা পিঁয়াজ রসুণ তৈরি করা। তো চলন্তু দেখিবা কেমিত কোন তৈরি হচ্ছে। প্রথমে মঞ্জাটাকে ভালসে ধোই আনিবে, কারণ গছর কটা হয়েকি তো আসতেব, ধোই দেলে টিকে সেফ। তারপরে তা উপর দুইটা পরস্ত আপনার কাড়ি দেবে, কাড়ি দিয়ে ভিতরে দেখবে টাইট অংশটা হচ্ছে তা মঞ্জা যেটা। তো সেটাকে আমি গোল গোল করি কাটিবা, গোল গোল মানে যেতে ছোট করবে সেতে তা ভিতরকু ভালসে তেল মশলা যাব। মু তো সেয়া ভাবে, আউ ছোট কলে হি পাটিকি মানে স্বাদিষ্ট বি লাগে। ভালসে কাটিবে গোল গোল করি কি, আউ তা অঠা গুড়াক কাড়িবে, অঠা গুড়াক খাই হুয়েনি, সেগুড়া কাড়িয়াকু পড়িবে আপনাকু। আউ তা সহিত আমার আলু পোইনাড়ি পোই পত্র পড়িকি আজি ঘাঁট হব, চণা ডালি পড়িকি আজি ঘাঁট হব। তো চণা ডালি অলরেডি মু বতুরাইকি রখি দেইছি, এঠি আই পোই পত্রকু ভালসে মানে কুচাই দেউছন্তি কাটিকি। তো পত্রটা লাস্টরে হি দেবে, বাকি নাড়ি আলু আর মঞ্জাকে একা সহ আপনার রখিদেবে, তাকে ধোইবে নহলে কলা পড়িযিব মঞ্জা। দেখুন বতুরি যাইছি প্রায়ত, চনা ডালিটা একু এবে আর কিছু এক্সট্রা সিঝেবা দরকার নাই, পরিবা সহিত দেলে হি সিঝিযিব। তো পরিবা কটাকটি ধুয়া ধুই সরি যাইছি, কড়া বসাইকি আমি তেল দেই দবা, হালকা তেল হি দবা, এধারে বেশি তেল বি লাগিবনি। তেলটা ভালসে গরম হয়ে গেলে কড়া চারিপটে পুরা বুলাই দেবা, নহলে লাগিযিব সিজিলা টাইম লাগিযিব। তো পুরা চারিআডে খেলাই দেবা, খেলাই দেলা পরে ধুয়া হয়েকি পরিবা রহিছি তাকে টিকে ভালসে ধোই দেবে, সে পরিবাকে আমি দেই দেবা, দেই দেইকি তা সহিত ডালি বি অ্যাড করিদেবে, ডালি অ্যাড করে নুন হলদি দেইকি তাকে ভালসে আমি সিজিয়াকে ছাড়িদেবা। সিজিয়াকে আপনার কেউ সাইজরে করি জিনিস কাটিছন্তি সেটা টিকি টাইম লাগবে, হার্ডলি 7-8 মিনিটস লাগবে। তো আপনার সেটা চেক করবে কেতে সিজিছি কোণ, সবু প্রকার পরিবা ডালি দেইকি ঘোড়াই দেবা, লুণ হলদি দেইকি আর ছাড় দেবা সিঝু। হাই মানে জাল পুরা অধিক রখিবেনি, যেমিতি মিডিয়াম রহিবা কথা রহু, নহলে তলু লাগিযিব পড়িযিব। পরিবা প্রায়ত 90% সিঝি আসলানি, এবার পই পত্রকে ধোই দেবা, ধোইকি পরিবারে দেই দেবা, আউ টিকে সময় সিঝেবা পাই ছাড়ি দেবা, পত্রটা নরম হওয়া পর্যন্ত ছাড়ি দেবা।
ପରିବା ପୁରାପୁରି ଆମର ସିଝି ଯାଇଛି, ଆମେ ଭଲସେ ଚେକ୍ କରି ନେଇଛେ। ଏବେ ତାକୁ କାଢ଼ିଦେବା ଆଉ ଉଜାଡ଼ିବା। ଉଜାଡ଼ିବା ପାଇଁ କଡ଼ାକୁ ଭଲସେ ଆପଣ ଧୋଇ ନେବେ, ନହେଲେ ପୋଡ଼ିଯିବ। ସେମ୍ ଜିନିଷ ବିନା ପିଆଜ ରସୁଣରେ ଯେହେତୁ ଓନ୍ଲି ଆମେ ଅଦା ଛେଚା ଦେଇ କରିବା, ତ ତେଲ ଦେଇଦେଲେ, ଜିରା ଦେଇଦେଲେ, ଜିରା ଟିକିଏ ଫୁଟିଗଲା ପରେ ଆପଣ ଅଦା ଛେଚା ଦେଇଦେଲେ, ଯେହେତୁ ପୋଇପତ୍ର ପଡ଼ିଛି, ପୋଇପତ୍ରରେ ଟିକିଏ ଖଟାଳିଆ ଅଂଶ ଥାଏ, ସେଥିପାଇଁ ଆମେ ଟମାଟୋ ସ୍କିପ୍ କରିଦେଇଛୁ, ଟମାଟୋ ଦେବାନି। ଆପଣ ଯଦି ଘାଣ୍ଟଟାକୁ ଟିକିଏ ଖଟାଳିଆ କରିବାକୁ ଚାହୁଁଥିବେ ଟମାଟୋ ଦେଇପାରିବେ, ବଟ୍ ମୋ ହିସାବରେ ଘାଣ୍ଟ କେବେ ଖଟା ହେଲେ ଭଲ ଲାଗେନି, ତା ଦେହରେ ଆହୁରି ଚିନି ଦିଆଯାଏ ଟିକିଏ ମିଠା ଲାଗିବା ପାଇଁ, ତେବେ ହିଁ ଭଲ ଲାଗେ, ଖଟା ମିଠା ମାନେ ବାଲାନ୍ସ ହେଇଯାଏ, ଜଣାପଡ଼େନି ପାଟିକି ନା ଖଟା ନା ମିଠା। ତ ସେଥିପାଇଁ ଆମେ ଟମାଟୋ ଦେଇନେ, ଖାଲି ଅଦାଟାକୁ ଭଲସେ ଭାଜି ଦେଇଛେ, ତାର ସ୍ମେଲ୍ ବାହାରି ଗଲା ପରେ ପରିବା ତାକୁ ଦେଇଦେବା। ତ ଏଠି ଆମେ ଟିକିଏ ସମୟ ସନ୍ତୁଳେଇ ଦେଲା ପରେ ଏବେ ଗୁଣ୍ଡ ମସଲା ଆଡ଼୍ କରିବା। ଯେହେତୁ ପରିବା ସିଝା ବେଳେ ଲୁଣ ହଳଦୀ ଆମର ଦିଆହେଇଛି, ଆମ ତରକାରୀକି ସେତିକି ହେଇଯିବ ଆମେ ମାନେ ସେ ଅନୁସାରେ ଦେଇଛୁ, ତା ଉପରେ ଲୁଣ ହଳଦୀ ଦେବାନି। ଆଉ ବାକି ଗୁଣ୍ଡ ମସଲା, ଲଙ୍କା ଗୁଣ୍ଡ, ଜିରା ଗୁଣ୍ଡ, ଗରମ ମସଲା ଏ ତିନିଟା ହିଁ ଦିଆହେଇଛି। ଆପଣ ଆପଣଙ୍କ ଟେଷ୍ଟ ଅନୁସାରେ ଦେବେ, ଯଦି ସିଝେଇଲା ବେଳେ ଲୁଣର ମାତ୍ରା କମ୍ ଥିବ ତ ପରେ ଆପଣ ଆଡ଼୍ କରିପାରିବେ। ଆମର ଠିକ୍ ଅଛି, ତ ଆଡ଼୍ କଲୁଣି। ଆଉ ଲାଷ୍ଟରେ ଘାଣ୍ଟରେ ଚିନି ପଡ଼ିବ, ଯାହା ବି ଘାଣ୍ଟ ହଉ ଟିକେ ଚିନି ପଡ଼ିଲେ ତାର ଟେଷ୍ଟଟା ବହୁତ ସୁନ୍ଦର, ମାନେ ଫ୍ଲେଭରଟା ବାହାରିକି ପୁରା ଜଣାପଡ଼େ। ତ ଚିନି ଦେଇକି ବାସ୍ ଶେଷ, ତାପରେ ଟିକେ ଘଣ୍ଟା ଘଣ୍ଟି କରିଦେଲା ପରେ ଆମର ଘାଣ୍ଟ ପୁରାପୁରି ରେଡ଼ି ହେଇଯିବ। ମଞ୍ଜା ତରକାରୀ କହିବାକୁ ଗଲେ ଏଇଟା, ତେଣୁ ମଞ୍ଜାରେ ତିଆରି ହେଇଛି, ଘାଣ୍ଟ କିଛି ନାହିଁ, ମଞ୍ଜା ପଡ଼ିକି ଘାଣ୍ଟ ହେଇଛି। ତ ଯାହା ବି ହଉ, ତରକାରୀଟି ବହୁତ ଭଲ ଲାଗେ ଖାଇବା, ଗରମ ଗରମ ପୁରା ଗରମ ଗରମ ଭାତ ସହିତ ବାଢ଼ି ଆଣିବେ, ଖାଲି ଘାଣ୍ଟ ଦେଇ ଭାତ ଖାଇଦେବେ, ଆଉ କିଛି ଦରକାର ହିଁ ପଡ଼ିବନି। ରୁଟି ସହିତ ବି ଭଲ ଲାଗେ, ମୋତେ ପର୍ସନାଲି ଭଲ ଲାଗେ। ତ ଦେଖନ୍ତୁ, ଶୁଖା ଶୁଖା ହେଇଗଲା, ଯାହା ପାଣି ଅଂଶ ଥିଲା ପୋଇ ଶାଗ ପଡ଼ିଛି, ତ ହାଲକା ଫୁଲକା ଯାହା ପାଣି ଥିଲା ତାକୁ ମୁଁ ପୁରା ମାରିଦେଇଛେ, ପାଣି ରଖିଲେ ଭଲ ଲାଗିବନି। ତ ପୁରା ଶୁଖିଯାଇଛି, ଦେଖନ୍ତୁ ତରକାରୀ ଝୁର ଝୁର ହେଇଯାଇଛି ପୁରା। ଏବେ ଏଟାକୁ ଓହ୍ଲେଇ ଦେବା ଆଉ ଗରମ ଗରମ ଭାତ ସହିତ ଖାଇବା। ତ ଏଇଟା ଆଜିର ଥିଲା ଗୋଟେ ନର୍ମାଲ ଘରୋଇ ଡିସ୍। ଦେଖନ୍ତୁ, କିଛି ମସଲା ମୁଁ ଦେଇନି, କିଛି ବି ଦେଇନି, ଆପଣମାନଙ୍କ ସହିତ ଭାବିଲି ସେୟାର କରାଯାଉ। ଯଦି କେହି ବନେଇ ଖାଇବାକୁ ପସନ୍ଦ କରନ୍ତି, ହଁ ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି ପିଆଜ ରସୁଣ ଖାଆନ୍ତିନି ଆଉ ନନଭେଜ୍ ଖାଆନ୍ତିନି, ତ ସେମାନଙ୍କ ପାଇଁ ବି ପ୍ରୋଟିନ୍, ଆଇରନ୍ ଏସବୁ ଦରକାର। ଆଉ ଏ ଜିନିଷଟା ବହୁତ ବହୁତ ଟେଷ୍ଟଫୁଲ୍ ଜିନିଷ, ବହୁତ ହେଲ୍ଦି ଜିନିଷ, ଆପଣ ବନେଇକି ଖାଆନ୍ତୁ। ଆପଣ ଚାହିଁଲେ ପିଆଜ ରସୁଣ ଆଡ଼୍ କରିପାରିବେ, ସେଥିରେ କିଛି ଇଏ ନାହିଁ, ତା ଟେଷ୍ଟ ଟିକେ ଆଉ ଟିକେ ଏନହାନ୍ସ ହେବ। ତ ଭିଡ଼ିଓଟି ଯଦି ଭଲ ଲାଗିଥିବ, ନିହାତି ଭାବେ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଲାଇକ୍ କରିବେ। ଆଉ ବହୁତ ଜଲ୍ଦି ମୁଁ ଗୋଟେ ବ୍ଲଗ୍ ଆଣିବି, ବ୍ଲଗ୍ ମୁଁ କିଛି ବ୍ୟସ୍ତ ପାଇଁ ଆଣିପାରୁନି, ବହୁତ ଜଲ୍ଦି ଚେଷ୍ଟା କରିବେ ବ୍ଲଗ୍ ଆଣିବା ପାଇଁ। ତ ସମସ୍ତେ ସେଫ୍ ରୁହନ୍ତୁ, ସୁସ୍ଥ ରୁହନ୍ତୁ, ଭଲ ଖାଆନ୍ତୁ। ଗରମ ବହୁତ ହେଉଛି ଏବେ, ତ କହିବି ମୁଁ ପଖାଳ ଖାଆନ୍ତୁ, ଅଂଶୁଘାତରୁ ବଞ୍ଚିବା ପାଇଁ ପଖାଳ ଖାଆନ୍ତୁ, ତୋରାଣି ପିଅନ୍ତୁ, ନିଜର ପ୍ରିକସନ୍ ନିଜେ ନିଅନ୍ତୁ। ଚ୍ୟାନେଲଟି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି, ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ପ୍ରେସ୍ କରିବେ, ତାହେଲେ ମୋର ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓଜ୍ର ନୂଆ ନୂଆ ଅପଡ଼େଟ୍ ଆପଣ ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ପାଇପାରିବେ। ତ ସବୁ ରେଡ଼ି ହେଇଗଲା, ମୁଁ ଖାଇବାକୁ ବସି ପଡ଼ୁଛି, ଯେହେତୁ ଗରମ ଭାତ ଆଉ ଗରମ ଦିନ, ତ ଦହି ସାଲାଡ଼ ଟିକେ, ଘାଣ୍ଟ, ଦହି କାଞ୍ଚି, ଆଜି ଏତିକି ମୋ ଖାଇବା।